কিন্তু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন তো পূজো এখন আর নির্দেশের কিছু নেই কি করবো। সব দিক বিবেচনা করে খুব সম্ভবত ডিসেম্বরের আগে একাডেমিক সেশন চালু করাটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আমরা উপাচার্যদের সাথে কথা বলে তার এই সমস্ত বিষয়টি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানাব এবং বাস্তব অভিজ্ঞতা যা আছে ভাইফোঁটা দেখুন ভাইফোঁটা ষোলো সতেরোই নভেম্বর চলে যাচ্ছে। তারপর আমাদের মুসলিম সমাজের একটু পরব আছে, ছট পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে, সব একদিন একদিন করে হতে পারে। তাহলে এগুলোকে কাটিয়ে যদি আমি করি চার পাঁচ দিন যদি আমরা প্রতিষ্ঠানগুলোকে স্যানিটাইজ করি তাহলে অনলাইন অফলাইন বা অফ মোডে যেটা বিশ্ববিদ্যালয় ঠিক করবে তাতে একাডেমিক সেশনটা চালু হতে পারে। ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সটা কি হবে কিভাবে খুলবে তা সম্পূর্ণ নির্ভর করবে রাজ্য সরকারের নির্দেশাবলীর উপর, কিন্তু একাডেমিক সেশনটা যেটা আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট তা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে করা সম্ভব বলে তারা মনে করেন। আমরা সেটা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাব। আবার বলছি আমাদের কাছে ছাত্রদের ভবিষ্যৎ যেমন অত্যন্ত প্রয়োজনীয় শিক্ষা বর্ষটা শুরু করাও অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষাবর্ষের সঙ্গে ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সের কোন সম্পর্ক নেই। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় জানিয়েছে তারা অনলাইনে ইতিমধ্যেই শিক্ষকদের দিয়ে তারা করছেন এবং যে অফলাইন আছে সে অফলাইনেও যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাদের প্রতিও তারা বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন এবং অ্যাকশন প্ল্যানও তাদের করতে বলা হয়েছে। এটাই আজকের ভার্চুয়াল বৈঠকের নির্দেশ। তাহলে কলেজের ক্ষেত্রে তারিখ যে শুরু হওয়ার সম্ভাবনা আছে সেটা অফলাইন না অনলাইন হওয়ার সম্ভাবনা দেয়াই তো আছে আপনার অফলাইন অনলাইন ব্লেন্ডেড শিক্ষাবর্ষের সঙ্গে শুরু হওয়ার কাছে এটার কি সম্পর্ক? শিক্ষাবর্ষ তো যে কোনো সময় একাডেমিক সেশন, শিক্ষাবর্ষের সঙ্গে তো খোলা আর না খোলার কোন সম্পর্ক নেই। তাহলে পার্থদা মানে কলেজের ক্ষেত্রেও ডিসেম্বরের শুরু করার ব্যাপারে ভাবনা চিন্তা চলছে? না শুরু করার তো কথা নেই, মানে ক্লাসের ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করেছি শুধুমাত্র একাডেমিক সেশন, শিক্ষাবর্ষ শিক্ষাবর্ষটা আমাদের মনে হয়েছে এই সমস্ত আমাদের যে পুরো নভেম্বর মাসটা পুজোর মাস এবং পরব আছে, ছট পুজো আছে, নানা দিক দশেরা আছে, সব দিক বিবেচনা করে এবং দেখে আমাদের মনে হয়েছে যে সম্ভাবনা ডিসেম্বরের আগে শিক্ষাবর্ষ শুরু করার সম্ভাবনা কম, তখনই আসছে খুব একটা বাধা হয়ে দাঁড়াবে বলে আমার মনে হয় না। কিন্তু শিক্ষাবর্ষটা নভেম্বর থেকে শুরু করা হলে নভেম্বরে প্রচুর উৎসব আমাদের, হয়তো অন্য জায়গায় নর্থের দিকে উত্তর ভারতে হয়তো সেটা নেই কিন্তু আমাদের এই রাজ্যে পুজো একটা বিরাট জাতীয় উৎসব হিসেবে পালিত হয়, সেই পুজোর দিকটাতে আমাদের খেয়াল রাখতে হবে, সেই দিকে খেয়াল রেখে স্যানিটাইজ করতে হবে, এগুলোর ব্যবস্থা করতে হবে, স্কুল কিভাবে খোলা যায় কি পদ্ধতিতে খোলা যায় তার আলাপ আলোচনা চলছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্যানিটাইজ না করে ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সটা বোধ হয় এই মুহূর্তে সরকারের অনুমোদন না থাকলে কোথাও করা সম্ভব হবে। তাহলে কি স্কুলের ক্ষেত্রেও এটা নভেম্বর আজকে বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করেছি স্কুলের জাম করে প্রশ্ন করে রাখবে, বিশ্ববিদ্যালয় নিয়ে আলাপ আলোচনা করেছি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে কথা বলেছি এবং এ বিষয়ে আমাদের যা বলবেন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে যে আলোচনা হয়েছে জানাব
কিন্তু সম্ভাবনার কথাটা জানিয়ে রাখছি যে ডিসেম্বরের ফার্স্ট উইকের আগে শিক্ষাবর্ষ শুরু হওয়াটা খুব ডিফিকাল্ট এবং বিবেচনার বিষয়।